মোর কবলিকে এইখানে আছিল তো যেখানে দুর্নীতি আছে দুর্নীতি তোর মানে ভরি তল পাই গেছে তার প্রথম প্রমাণ হল যে আমার গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের এখন সংবিধান আছে তার অনুচ্ছেদ 8-ত উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক সংগঠনের লগত জড়িত হয়ে থাকে সেইজন ব্যক্তিক তো সদস্য পদৰ পৰা খারিজ করা হয় কিন্তু এই শাহনওয়াজ হোসেনক আমাক দেখা আমি দেখা পাইছো যে তো নির্বাচনী প্রচার ক্ষেত্রত প্রার্থীর লগত প্রত্যক্ষভাবে কেম্পিং করে আমি থকা আমি দেখা পাইছো। ধন্যবাদ সাংবাদিক বন্ধুসকল, আজি আমি এই সংবাদ মেলা আয়োজন করার প্রধান কারণ হল সদৌ অসম গড়িয়া মেলা দেশি জাতীয় পরিষদের সভাপতি শাহনওয়াজ হোসেনের দুর্নীতির বিরুদ্ধে আমি মাত মাতিবলে ওলাইছো। তেখেতর দুর্নীতির বিষয়ে আপনাদের রাইজে গম পায় তেখেত কি দুর্নীতি করেছে, তেখেত এজন 420 হিসেবে আমি জানো। প্রথম অধিবেশনের হিসাব নিকাশ বাঙালিপাড়া অধিবেশনের হিসাব নিকাশ আজিলেক রাইজের আগত দাঙি ধরা নাই, কিন্তু তেখেত এখন ঐতিহাসিক পানবাড়ি মসজিদের হিসাব নিকাশের কারণে উঠি পড়ে লাগিছে, ইয়ার বিষয়ে রাইজে ভালকই গম পাইছে। গড়িয়া মরিয়া দেশি সকলের প্রধান প্রধান সমস্যাবর বাদ দি সি পানবাড়ি মসজিদ লাগি পড়েছে। গতিকে তেখেত এজন বহিষ্কার হওয়া সদস্য হই আর এই বহিষ্কার সদস্যজনক কেনেকৈ কেন্দ্রীয় সমিতির সভাপতি দিলে ইয়ারও আড়ত বহুত কথা লুকিয়ে আছে। অতি সোনকালে এই শাহনওয়াজ হোসেনক নিষিদ্ধ নকরে বা এখেতক এই পদবীর পৰা খারিজ নকরে তেনে আমি দেশি রাইজখিনি আমি ধুবুরী জেলার অভিযুক্ত গোলপাড়া জেলার দেশি রাইজখিনি বিরোধ আন্দোলন গড়ে তুলিম আর আমার ব্যবস্থা আমি হাতত লম। আর এই সভাপতিজনক সভাপতি কবল মানে টান পাইছো এই কারণে যিজনক 6 বছরের কারণে বহিষ্কার করা সৌসিদিনা 2020 সনত। হ্যাঁ, 6 বছর হবল হলে 2020-র 26 হব লাগিব। ইয়ার আগতে যদি সেই বহিষ্কৃত মানুষজনক পুনর্গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় কমিটির কোন বৈঠকত গ্রহণ করা হল হয়তো আজিলেক হলে কোনো প্রমাণপত্র দিব নয় কোনো নথিও নেই।